আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? চলে আসলাম নতুন আরও একটা ব্লগ নিয়ে। তো দেখতেই পাচ্ছেন সকালে, আজকে ব্লগটা একদম সকালে শুরু করেছি। ঘুম থেকে উঠেই ও প্লেগুলো নিয়ে খেলা শুরু করেছে। ওর বাবা অফিসে যাওয়ার জন্য রেডি হচ্ছে, তার আগে ওকে একটা স্ন্যাক করে দিয়েছে আর কি, আর এটা নিয়ে ব্যস্ত। আর ক্লে কিনে নিয়ে আসলে দেখা যায় একটা প্যাকেটে তো অনেকগুলো থাকে, ওরা 2-3 দিনেই শেষ করে ফেলে। আর কি বলবো, সারা দিন এটা নিয়ে তখন ব্যস্ত হয়ে থাকে, বিভিন্ন কিছু এটা বানায় দাও ওটা বানায় দাও, নিজেরা বানাতে থাকে, আর 2 দিনেই 1 প্যাকেট করে ক্লে শেষ করে দেয়। তো ওর বাবাকে বলেছিলাম আর এনে দেওয়ার দরকার নেই। তো 2 বোন মিলে কয়দিন থেকে ওর বাবাকে মনে হয় বলছিল, ওর বাবা আবার এনে দিয়েছে দেখেছি 1 প্যাকেট। ওরা খুবই খুশি হয়। আর দেখা যায় যে রুটি করার সময় আটা নিয়ে আর কি খুব এই যে এরকম করে নাড়াচাড়া করে। আর গ্রামে থাকলে তো গ্রামের বাচ্চারা দেখা যায় যে মাটি নাড়ে, কিন্তু শহরে তো আর মাটি পায় না, তাই ওর বাবা ক্লে এনে দেয়। কিন্তু এটার আরেকটা সমস্যা হচ্ছে, দেখা যায় বিছানা, তারপরে ফ্লোর টাইলস তো সাদা ধরনের আমাদের বাসার, দেখা যায় পুরো ফ্লোরে আঠা আঠা হয়ে লেগে থাকে, এগুলো পরিষ্কার করা খুবই কষ্ট হয়ে যায়। তারপরে এই যে খাটের এখানে যে ও খেলছে, দেখা যায় খাটের এখানে লেগে যায় ক্লে, বিছানায় লেগে যায়, মানে যে কদিন বাসায় থাকে ওই কদিন মানে পুরো বাসাটা খুবই দেখা যায় আঠা আঠা হয়ে নোংরা নোংরা হয়ে থাকে, কারণ সারাদিনই এটা নিয়ে খেলতে থাকে। তো আজকে ওদের জন্মদিন, ওরা নিজেরাই পছন্দ করে অনলাইনে কেক অর্ডার করেছে, এখন সুন্দর জামা পরেছে, এখন ও নাকি সাজবে, একা একাই সাজছে। তো ওকে যে কীভাবে সাজছে দেখেন, একদম বড় মানুষের মতো। এটা দিব মানে কোনটা দিব, এরপর এটা দিব, এটা দিয়ে এটা দিব, এগুলো বলছিল। আর একা একাই আর কি ও মেকআপ করছে, বলছে আমি একটু মেকআপ করি তাহলে আমাকে দেখতে সুন্দর লাগবে। তখন আমি আবার বলছি যে তুমি সুন্দরের কী বুঝো, মা সবাইকেই তো সুন্দর লাগে, বলছে একটু মেকআপ করি তাহলে আমাকে আর একটু সুন্দর লাগবে। তো যাই হোক, ওকে বের করে দিলাম এগুলো, আর দেখতে পাচ্ছেন কি বুড়ি মানুষের মতো সে সাজুগুজু করছে। আর এই যে জন্মদিনের কেক, আসলে তুরিনের কাছে যেটা, এটা তুবা অর্ডার করেছিল, আর তুবার কাছে যেটা রেমবো, এটা তুরিন অর্ডার তুরিন পছন্দ করেছিল। আর আনার পরে দেখা যায় যে চেঞ্জ হয়ে গেছে, মানে একজন আরেকজনেরটা নেবে। আর আমার তুরিনের এই যে সমস্যা, ও কেক মানে ঠিক মতো কাটেই না, ও শুধু হাত দিয়ে এরকম করে নষ্ট করে ফেলে পুরো বিছানা টিছানা। আর এই যে কেক, এইটা তুরিন অর্ডার করে পছন্দ করেছিল, আর এইটা তুবা, কিন্তু কাটার সময় কিন্তু দুজনেরটা কেটেছে। আসলে ওরা তো আর বোঝে না যে কোনটা কার, যেটা যার ভালো লেগেছে সে সেভাবেই নিয়েছে। তো আমাদের আজকের ব্লগ কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিবেন, আর যদি সম্ভব হয় শেয়ার করে আমাদের পাশে থাকবেন।